চার নম্বর যদি ই কিউব মাইনাস ই কিউব ইকুয়াল টু 513 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 3 হয় তবে এবি এর মান কত, এবি এর সমাধান দেওয়া আছে কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 3 আমরা জানি জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব বা এ এ মাইনাস বি এর মান এখানে কত আছে 3 যদি এখানে এ মাইনাস বি এর মান 3 বসায় তাহলে 3 কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি এর মান 3 ইকুয়াল টু এখানে এ কিউব মাইনাস বি কিউবের মান হচ্ছে 513 বা এখানে 3 ঘন করলে 27 এটা গুণ করলে 9 এ বি ইকুয়াল টু 513 বা নাইন এ বি ইকুয়াল টু উভয় দিকে এ সরি 27 যদি পক্ষান্তর করা যায় তাহলে হবে 513 মাইনাস 27 বা
এখানে নেবি ইকুয়াল টু, এটা দিস বাদ দেওয়া যায় 27,513 থেকে, তাহলে আসতেছে 27 কত, 13, 6 আর 6 আর থাকে 1, 1 আর 2 3, 3 আছে কত, 11, 8 আর থাকে 1, 1 আছে কত, 5, 4, তাহলে 513 থেকে 27 বাদ দিলে 486 হয়, অর্থাৎ 486 9 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আসতেছে 9 কেটে যাচ্ছে, আচ্ছা এখানে যেটা ভাগ করি 5 লং 45 থাকে 3, 36 লং 36, অতএব এবি ইকুয়াল টু 54, এবি ইকুয়াল টু 54, অতএব